আসসালামু আলাইকুম, আমি মোয়াজ্জাম হোসেন। আপনাদের মাঝে আবার নতুন একটা টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে কী টিপসগুলো নিয়ে উপস্থিত হই। তো আমি মূলত এই চ্যানেলটি খুলেছি যাতে জনগণের উপকার আসে, সেই জন্য আমি মূলত চ্যানেলটি খুলেছি। আমি এই চ্যানেল থেকে কোনো প্রফিটেবল করার জন্য, কোনো লাভ করার জন্য চ্যানেলটি খুলিনি। আমি জাস্ট তথ্য সংগ্রহ করে আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই। সাবস্ক্রাইব করলে আপনারা যে কোনো তথ্য আমি ভিডিওগুলো আপলোড দেবো সেটি আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। তো আমার কমেন্ট বক্সে এক ভাই কমেন্ট করে আমাকে জানাইছে যে ভাই, যে ইউরোলজি মানে পটসাপের সমস্যা হচ্ছে, তাহলে কোন হাসপাতালে ডাক্তার দেখালে সবথেকে বেটার হবে। তো আপনারা হয়তো জানেন না যে ঢাকা রাজধানীতে একটি কিডনি হাসপাতাল আছে। কিডনি হাসপাতালে যদি আপনি সকালবেলা এসে, ভোর সকালবেলা এসে আপনি 5 টাকা দা টিকিট কেটে আপনার এখানে ইউরোলজি বিভাগে ডাক্তার দেখাতে পারবেন। সবথেকে বেস্ট একটা ইউরোলজি ডাক্তার লোকাল কিডনি হাসপাতাল। তো কিডনি হাসপাতালটা ভাই কোন জায়গায় অবস্থিত, কোন জায়গায় এই হাসপাতালটা, আপনার লোকেশনটা অনেকে জানেন না। আপনার শিমুলি শিশু মেলা এখানে নেমে, এখানে এসে যে কোনো লোকের জিজ্ঞেস করলে চলবে যে ভাই কিডনি হাসপাতাল কোন জায়গায়। কিডনি হাসপাতালে এসে সকালে এসে 5 টাকা দিয়ে একটা টিকিট কাটবেন। টিকিট কাটার পর আপনার ইউরোলজি বিভাগের ডাক্তার আপনার দেখাতে পারবেন। এখানে আপনার গান, আলট্রাসোনোগ্রাম এবং বিভিন্ন টেস্টগুলো এখানে করা হয়। আপনারা যদি কারো প্রস্রাবে কোনো সমস্যা থাকে, আপনারা সবথেকে ভালো হবে আপনারা ইউরোলজি যে কিডনি হাসপাতাল এখানে এসে দেখাতে পারেন। তো ভাই আপনি কমন বক্সে কমন করে জানতে চাচ্ছেন, আপনি অতি বিলম্ব, আপনি অতি তাড়াতাড়ি আপনি এই ঢাকা কিডনি হাসপাতালে এসে এখানে ইউরোলজির ডাক্তার দেখাতে পারেন। কারণ কিডনি হাসপাতালের যতগুলো ডাক্তার তারা একটা কিডনি বিশেষজ্ঞ এবং ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার এখানে সবচেয়ে বেটার। এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু ইউরোলজি বিভাগ আছে, কিন্তু থাকলেও কিন্তু সবথেকে মানে ইউরোলজি বিভাগের ডাক্তার কিন্তু মানে কিডনি হাসপাতালে অ্যাভেলেবেল। এবং এখানে তারা কি এই ইউরোলজি বিশেষজ্ঞই মানে নিয়ে কাজ করে এবং কিডনি নিয়ে কাজ করে। যদি কারো প্রস্রাবের সমস্যা বা ব্যাকসাইডে ব্যথা করে, কোনো প্রবলেম থাকে, প্রস্রাব হচ্ছে না, ফুটা ফুটা প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের ব্যাক হচ্ছে, সবথেকে ভালো আপনি 5 টাকা একটা টিকিট কেটে আপনারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা ডাক্তার দেখাতে পারেন। তো যাই হোক ভাই, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, আমাকে কমেন্ট বক্সে যে কোনো ঢাকা হাসপাতালে, যে কোনো রাজধানীর যে কোনো হাসপাতালের তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন। আমাকে ফোনও করতে পারবেন, আমি বিরক্ত বোধ করবো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই। উৎসাহ পাই এই কারণে যে আমার জনগণ আমাকে সাড়া দিয়েছে। আর এই চ্যানেলটা আমি কোনো প্রফিটেবলের জন্য না, আমি একটা গভর্নমেন্ট জব করি। আমি যদি জনগণের এই তথ্য দিয়ে উপকার করতে পারি সেটি আমি নিজেকে ধন্য মনে করি। যাই হোক, যদি কেউ যদি আমার এই চ্যানেল থেকে কোনো তথ্য জানতে চান আমাকে ফোনও করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সাবস্ক্রাইব করলে মানে মনের মধ্যে আনন্দ পাই, উৎসাহ পাই যে আমার অনেক জনগণ আমাকে সাড়া দিয়েছে, এতটুকুই। আর কোনো আমার প্রফিটেবল না। একটি চ্যানেল চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে কিন্তু এই ভিডিও আপলোড দিতে হয়। আর আমি কিন্তু আপনার গান ভিডিওগুলো আপলোড দিই, সঠিক তথ্য যাচাই বাছাই করে, তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তাই বলছি, আবারও বলছি, যদি কোনো রাজধানীতে যে কোনো হাসপাতালে তথ্য নিতে হলে আমাকে আপনারা ফোন করতে পারেন। এর পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই। এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং অন্যকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করার জন্য, এবং যে কোনো তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা ফোনে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন, আমি যথাসময় আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এখানে আসসালামু আলাইকুম।